আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু উইকিডিআইটি, উইকিডিআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা দেখব, আমরা যারা ব্লগ নিয়ে কাজ করছি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে ব্যাকলিঙ্ক। আমরা কীভাবে গুগল থেকে গুগল অথরাইজড ব্যাকলিঙ্ক, হাই ডিএপিএ ব্যাকলিঙ্ক কীভাবে ফ্রিতে পেতে পারি, সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। দুইটি বিষয় আজকে আমরা দেখব, সে হচ্ছে গুগল ব্লগ স্পট থেকে আমরা কীভাবে ব্যাকলিঙ্ক পেতে পারি খুব সহজে, এবং গুগল সাইট থেকে আমরা কীভাবে ব্যাকলিঙ্ক পেতে পারি। প্রথমেই আমরা একটি পোস্টকে রেডি করব, যেই পোস্টের ব্যাকলিঙ্ক তৈরি করব, সেটি হচ্ছে আমার ওয়েবসাইট উইকিডিআইটি হেলথ। এটি হচ্ছে আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের একটি পোস্ট আমি আজকে একটু আগে পাবলিশ করেছি, সেই পোস্টের হচ্ছে ব্যাকলিঙ্ক তৈরি করব। তো প্রথম যে পোস্ট আছে, বেলের শরবত খাওয়ার উপকারিতা, বেলের শরবত খাওয়ার নিয়ম, এই পোস্টটা আমরা ওপেন করছি। আচ্ছা, এই পোস্টটা আমরা কোনো ব্যাকলিঙ্ক করিনি এখনও, তো এক মাত্র দুইটি ব্যাকলিঙ্ক দেখাবো। আমি অন্য ভিডিওতে আরও অনেক ব্যাকলিঙ্ক দেখিয়েছি, আজকে সবচেয়ে হাই প্রোফাইল ব্যাকলিঙ্ক আমরা দেখবো ইনশাল্লাহ। আমরা অনেকেই জানি, যারা হচ্ছে গেস্ট ব্যাকলিঙ্ক নিয়ে কাজ করেছেন বা রিসার্চ করেছেন, তারা অনেকেই জানেন যে গেস্ট পোস্টিং এর মাধ্যমে খুব ভালো মানের ব্যাকলিঙ্ক পাওয়া যায়। তো সেই গেস্ট পোস্ট আসলে একটু এক্সপেন্সিভ, অথবা যারা কাজ বোঝেন বা এসির কাজ পারে তাদের জন্য হয়তো হয়তো সহজ, কিন্তু যারা আমরা আসলে এসির কাজ পারি না তাদের জন্য গেস্ট পোস্ট করতে হয় পেইড কোর্স, পেইডভাবে বা ফ্রিতে অনেকে হয়তো রিসার্চ করে করেন। তো আমরা কীভাবে খুব সহজেই গুগল অথরাইজড ব্যাকলিঙ্ক পেতে পারি সেই বিষয়টি দেখব। তো এই ওয়েবসাইটটি, সরি, এই পোস্টটির ব্যাকলিঙ্ক আমরা তৈরি করব, সেটার জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে ব্লগ স্পট। ব্লগ স্পট থেকে আমরা একটা ব্যাকলিঙ্ক নিব। আমরা চলে যাচ্ছি আমার, আপনারা যারা ব্লগ স্পটে কাজ করেন তারা অবশ্যই, তাদের অবশ্যই বিষয়টি জানার কথা। আদারওয়াইজ আপনার যদি একটি জিমেল থাকে সেই জিমেলটি লগ ইন অবস্থায় রাখবেন, তারপর আপনি যাবেন ব্লগ স্পটের একটি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে গিয়ে আমি একটি নর্মালি হচ্ছে একটি হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করে রেখেছি অনলি ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য। আপনিও আপনার মতো করে একটি প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। দেখেন পাইক অন আইটি ডট ব্লগ স্পট ডট কম। ব্যাকলিঙ্ক ব্লগ স্পটে কীভাবে এখন করতে হয় আমার অন্য ভিডিও রয়েছে, সেগুলো দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন ব্লগ পোস্টে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, অথবা ইউটিউব থেকে আপনি দেখে দিতে পারেন। আমরা একটি সাইট করেছি, এই সাইটটি হচ্ছে আমার শুধুমাত্র ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য। এই সাইট দিয়ে আমার কোনো ইনকাম করার কোনো প্ল্যানিং নেই, শুধু ব্যাকলিঙ্ক করার জন্য, তারপর পেইড মার্কেটিং করার জন্য এই সাইটটি রেডি করা, আর কিছুই না। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হচ্ছে পোস্ট রয়েছে, হেলথ রিলেটেড আছে, তারপর হচ্ছে টেকনোলজি রিলেটেড রয়েছে, হ্যাঁ, বিভিন্ন বিষয় নিয়ে এখানে আমরা হচ্ছে ব্যাকলিঙ্ক তৈরি করে থাকি। তো এমন একটি ওয়েবসাইট আপনি, মানে হচ্ছে ব্লগ সাইট আপনি খুব সহজেই ফ্রিতে তৈরি করতে পারবেন। আমাদের বিভিন্ন ভিডিও রয়েছে বা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে কীভাবে ব্লগ সাইট তৈরি করা যায়। তো এমন একটি সাইট তৈরি করার পর আপনার মেন, আমার মেন হচ্ছে ওয়েবসাইট হচ্ছে এটা, এই সাইটের এই পোস্টে আমি ব্যাকলিঙ্ক করব আমার হচ্ছে এই যে ফ্রি যে ব্লগ স্পট ডট কম সাইট, এই সাইটের মধ্যে কীভাবে করবেন। সাপোজ আমি হচ্ছে লিঙ্কটা কপি করলাম, আমার হচ্ছে এখানে পোস্ট ব্লক করা আছে টেক্সট, আমি গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করছি, তারপর আমি এখান থেকে টাইটেলটা কপি করলাম। টাইটেলটা কপি করে আমি আমার ব্লগসের যে ব্লগ যে সাইট, এই সাইটের হচ্ছে নিউ পোস্টে যাব। নিউ পোস্টে যাওয়ার পর আমি এখানে একটি টাইটেল দিয়ে দিব। টাইটেলটা আমরা সেম হুবহু দিব না, একটু চেঞ্জ করে দিব, আগে পরে করে দিব, ঠিক আছে, আগে পরে করে দিলাম। ওকে, উপকারিতা জানো নিয়ম একটু অ্যাড করে দিলাম, হ্যাঁ। তারপর আমার যে মেন মেন পোস্ট, সেই পোস্টটা আমি জাস্ট একটু হালকা পাতলা একটু কপি করছি, দেখেন এখান থেকে এতটুকু কপি করলাম, হ্যাঁ, কপি করে আমি এটা পোস্ট করে দিলাম। কী লিখছে, লিখছে যে গরমে শরীর ঠান্ডা রাখতে খেতে পারেন এক গ্লাস বেলের শরবত, এটি শরীরকে ঠান্ডা রাখে এবং শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে, এছাড়াও রয়েছে নানাবিধ উপকারিতা। বিস্তারিত জানতে ক্লিক করুন। এখানে হচ্ছে আমাদের যে মেইন পোস্টে, সেই মেইন পোস্টের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব, ক্লিক করে কপি করে লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে লিঙ্ক করে দিলাম, ওপেন ইন দিস অ্যাপ্লাই করে দিলাম। তারপর আপনি হচ্ছে সেন্টার করে দিবেন, আপনার মতো করে ডিজাইন করে নেবেন, আমি আমার মতো করে ডিজাইন করে দিচ্ছি। আর যেটা করবেন সেটা হচ্ছে আমি কিছু ট্যাগ, এই পোস্টের জন্য কিছু ট্যাগ রেডি করেছি, সেই ট্যাগগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই আপনার ইচ্ছা, আমি ট্যাগগুলো দিয়ে দিচ্ছি। ওকে, ব্যাস, এখন
ইমেজ আমরা ব্যবহার করব ইমেজ ব্যবহার করার জন্য আমি একটি ইমেজ মেইন পোস্টে হচ্ছে ইউজ করেছি দেখতে পাচ্ছেন এই সেম ইমেজটাকে আমি একটু মডিফাই করে একটু চেঞ্জ করে আমি সেই ইমেজটাকে ইউজ করে দিব এখন আমার ইমেজটা এখানে রেডি করা আছে আমি জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি সাপোজ হচ্ছে এই পাশে নিয়ে আসলাম এই পাশে নিয়ে আসলাম তারপর এটাকে একটু চেঞ্জ করে দিলাম এদিকে নিয়ে আসলাম ওকে আপনি আপনার মতো করে ইমেজ এডিট করে দিবেন ঠিক আছে সেম যাতে না হয় আর কি খেয়াল রাখতে হবে আচ্ছা তারপর হচ্ছে এখানে এক্সপোর্ট করে দিলাম ব্যাস সেভ দিয়ে দিচ্ছি আমি ডেস্কটপে সেভ করে দিচ্ছি এখানে টাইটেলটা দিয়ে দিবেন সরি তোমার যে ছবির যে টাইটেলটা একটু এস এর কাজ করবে টাইটেলটা আপনি কপি করে এখানে দিয়ে দিবেন তারপর আমি এই হচ্ছে যে স্পেস মাঝখানে স্পেসে আমি আমার ইমেজটাকে ইউজ করে দিব চুজ ফাইল ডেস্কটপে রাখা আছে ব্যাস ওপেন করে দিলাম সিলেক্ট ওকে তারপর এখানে অরিজিনাল দিয়ে স্পেসটা কমিয়ে দিলাম আর আমি ইমেজ অপটিমাইজার ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে ইমেজ অপটিমাইজ করতে হয় তাই আমি আর আমরা বলছি না আমি হচ্ছে কাজগুলো করে যাচ্ছি আপনি সেটা জাস্ট দেখে নেবেন অল্টার্স ট্যাগ দিয়ে দিচ্ছি এখানে তো ট্যাগটা কপি করে আছে অল্টার ট্যাগ ইউজ করছি দেখতে পাচ্ছেন তারপর টাইটেলটা ইউজ করবে এখানে ওকে আবার কম্পোজ ভিউ ভিউতে এসে আমার যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা সার্চ ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এখানে লেভেল আমার কিছু লেভেল আছে স্বাস্থ্য সংবাদ ওকে তারপর পারপল লিঙ্ক এখানে আপনার ইচ্ছা মতো করে দিয়ে দেন তো অটোমেটিক দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা দিয়ে পাবলিশ করে দিবেন পাবলিশ আচ্ছা ভিউ করি দেখি কেমন হলো দেখতে পাচ্ছেন আমার পোস্টের হচ্ছে একটি সামারি বা শর্ট একটা ডিসক্রিপশন এখানে আমি পোস্ট করেছি এই পোস্টের মাধ্যমে আমি কী করলাম আমার উদ্দেশ্য হচ্ছে মূলত এখানে এটা পোস্ট করার উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক তৈরি করা দেখুন বিস্তারিত জানতে ক্লিক করুন হ্যাঁ যদি আমি ক্লিক করে দিই তাহলে আমার মেন সাইটে চলে যাচ্ছে বা মেন সাইটের পোস্টে চলে যাচ্ছে ঠিক আছে এই পোস্টের মাধ্যমে আমি একমাত্র লক্ষ্য সেটা হচ্ছে আমার ব্যাকলিঙ্ক তৈরি করা এখন আপনি যদি চান অনেক সময় গুগল অ্যাডসেন্স হচ্ছে ফেসবুক থেকে যদি আপনি বা সোশ্যাল মিডিয়া থেকে যদি আপনি হচ্ছে ট্রাফিক নেন তাহলে সাইটকে সাইটকে একটু ব্যাড মানে হচ্ছে ইফেক্ট করে থাকে এই জন্য আমরা মেন সাইটকে বুস্ট না করে আমরা হচ্ছে এই যে সাব সাইট বা অল্টারনেটিভ যে সাইট সেই সাইটটা আমরা বুস্ট করতে পারবো বা সেই প্ল্যানই আমরা তৈরি করছি ঠিক আছে ওকে এই হচ্ছে আমাদের একটি বিষয় ব্যাকলিং তৈরি করার গুগল অথরাইজড হাই প্রোফাইল ব্যাকলিং তৈরি করার একটি গেস্ট পোস্টিং বলতে পারেন একটি সাইট আরেকটি বিষয় দেখবো সেটা হচ্ছে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন গুগল সাইট সরি গুগল সাইটস হ্যাঁ সার্চ করার পরে দেখতে পাচ্ছেন গুগল সাইটস সাইন ইন আপনার যদি ইমেলে জিমেল আইডিতে লগ ইন করা থাকে তাহলে আপনাকে সরাসরি নিয়ে যাবে আদারওয়াইজ আপনাকে সাইন ইন করতে হবে গুগল আইডি দিয়ে ঠিক আছে জিমেল আইডি দিয়ে আমি ক্লিক করে দিলাম যেহেতু আমার গুগল আইডিতে সাইন ইন করা আছে সেহেতু আমার অটোমেটিক চলে আসছে ঠিক আছে এখানে চলে আসবে এটা ইন্টারফেস এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন তারপর ব্ল্যাঙ্ক এই ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করে দিবেন ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে দেখেন আনটাইটেল সাব আনটাইটেল সাইট এটাকে হচ্ছে আমরা টাইটেল করে দিব কীভাবে টাইটেল করব সরি আমার পোস্ট হচ্ছে এই পোস্ট সরি 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 পোস্টটাকে আমরা যে পোস্টের যে হচ্ছে টাইটেলটা সেই টাইটেলটা কপি করে নিচ্ছি কপি করে দিলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা কভার ফটো সেই কভার ফটোটা আপনারা কোনটা ইউজ করতে পারেন আপনি আপনার সাইটের কয় যে কভার ফটো আছে সেই কভার ফটো ইউজ করতে পারেন অথবা আপনি যে কোনো ডিজাইন রেডি করতে পারেন আমি যেহেতু আমার পোস্টের যে ইমেজটা সেই ইমেজটা আমি এখানে দিয়ে দিচ্ছি মূলত এই পোস্টের ইমেজটাই আমি এখানে ইউজ করে দিব
তারপর এখানে একটা ব্ল্যাঙ্ক সাইড দেখতে পাচ্ছেন এখানে দেখেন কন্টেন্ট ব্লকস এই ব্লকস থেকে আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন আমি এই প্রথমটা ইউজ করছি করার পর এখানে আরেকটি ইমেজ শো করছে দেখানোর যাওয়ার দেওয়ার জন্য আমি আমার আগের ইমেজটাই দিয়ে দিচ্ছি তারপর এখানে এডিট ক্লিক টু এডিট টেক্সট এই টেক্সট এখানে আমার যে টাইটেলটা সেই টাইটেলটা দিয়েছি আবারও আর হচ্ছে স্পেসটা কমিয়ে দিলাম এখানে কি দিব এখানে দিব হচ্ছে আচ্ছা বিস্তারিতটাতে ক্লিক করুন অথবা আপনি একটু টেক্সট ইউজ করতে পারেন এখানে সিম্পল আগের মতোই এখানে একটু ক্লিক কপি করে তারপর এই পেস্ট করে দিলাম তারপর হচ্ছে বিস্তারিত জানতে বাস আগের মতো এটাকে একটু ফরম্যাট করে নেবেন আমি হচ্ছে হেডিং দিচ্ছি তারপর বোল্ড করে দিলাম তারপর হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম করে দিয়ে আমার যে পোস্টের যে লিঙ্কটা সেই লিঙ্কটা এখানে লিঙ্ক আপ করে দিলাম ব্যাস হয়ে গেল অ্যাপ্লাই এই হচ্ছে তারপর তারপর হচ্ছে একদম কর্নারে দেখেন পাবলিশ অপশন আছে পাবলিশে ক্লিক করে দিবেন এখানে আপনাকে ওয়েব অ্যাড্রেস দিতে বলছে আমি কি দিব আপনার আপনার মতো করে সামথিং কিছু দিলেন দেওয়ার পর আমি এমনিতে লিখছি আপনি আপনার মতো করে রিসার্চ করে তারপর এখানে একটি ওয়েব অ্যাড্রেস দিবেন দেখেন sites.google.com ভিউ বেলের শরবত হ্যাঁ বেলের শরবত ওকে আমি আমার মতো করে লিখলাম আপনি আপনার মতো করে দিয়ে দিবেন এখানে একটি ইউনিক ইউজার নেমের মতো বলতে পারেন সাইট নেম আর কি তো পাবলিশ করে দিলাম পাবলিশ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর সাইট হ্যাজ বিন পাবলিশ সাকসেসফুলি ভিউ করে দেন ভিউ করে দেখার পর এমন একটি ইন্টারফেস আপনাকে দেখাবে বেলে শরবত খাওয়ার উপকারিতা বেলে শরবত বানানোর নিয়ম জাস্ট বিস্তারিত জানতে ক্লিক করুন ক্লিক করে দেন আমার সাইটে রিডাইরেক্ট হচ্ছে রিডাইরেক্টিং আমার মেইন যে সাইট বা ব্লগ সাইট ওয়েবসাইট এই সাইটে হচ্ছে রিডাইরেক্ট হয়ে চলে আসলো ঠিক আছে খুব সহজে ফ্রিতে গুগলের অথরাইজ করা হাই প্রোফাইল দুইটি ব্যাকলিংক আমরা তৈরি করে ফেললাম আমার পোস্টের জন্য আপনারা জানেন যারা হচ্ছে ব্লগ নিয়ে কাজ করেন ব্লগ থেকে অ্যাক্সেস নিয়ে কাজ করে তাদের কাছে ব্ল্যাক মানে হচ্ছে ব্যাকলিং খুব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই ব্যাকলিংয়ের মাধ্যমে আপনি খুব সহজে আপনার পেজের অথরিটি বাড়াতে পারেন ডোমেন অথরিটি বাড়াতে পারেন পেজ দিয়ে পিএ বাড়াতে পারেন এটার জন্য অনেকেই পেইড সার্ভিস ইউজ করে থাকেন খুব সহজে আপনি ফ্রিতে গুগল অথরাইজড হাই ব্যাকলিং তৈরি করে শিখে গেলেন আশা করি ইনশাআল্লাহ তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আরও যে আদার্স কিছু সাইট রয়েছে গুগল অথরাইজ সেই বিষয়গুলো সেই সাইটগুলোতে আপনি খুব সহজে ব্যাকলিং তৈরি করতে পারেন আজকে এই পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ আমরা কাজ করছি ব্লগ থেকে কীভাবে অ্যাডসেন্স দিয়ে আয় করতে পারেন এবং ইউটিউবের মাধ্যমে কীভাবে আপনি খুব সহজে ঘরে বসে অনলাইন ইনকাম করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা পার্ট টু পার্ট ভিডিও তৈরি করছি ওকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম